মিনারকেলকে কুরানো হলো। পুরানো নারকেলের মধ্যে চিনি, এলাচ, আদা মিশ্রণ করে গ্যাসের মধ্যে বসানো হলো। 10 মিনিট নড়াচড়ার পর ভালো করে দেখে নিতে হবে যে চিট ভাব এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে নামিয়ে নিতে হবে। নারকেলের পুর বানানো হলো। গুঁড়ো চালের মধ্যে পরিমাণ মতো লবণ ও জল দিয়ে ভালো করে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করা চালের গুঁড়োটি হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। ওই মিশ্রণ চালের গুঁড়োটি যাতে পুর বানানোর জন্য প্রস্তুত হয় তা লক্ষ্য করতে হবে। ওটাকে পাত্রের মধ্যে রাখতে হবে। এরপর ছোট ছোট গোল গোল লেচি করে চ্যাপটা করে এর মধ্যে নারকেলের পুর দিয়ে লেচির মুখ ভালো করে বন্ধ করতে হবে যাতে না ফেটে যায়। এরপরে একটি পাত্র নেওয়া হলো। পাত্রের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে গরম করে নিয়ে এরপর পরিষ্কার কাপড় বাঁধা হলো। এরপর পরিষ্কার কাপড়কে উপর গরম জলের ভাপ বেরোলেই ওই পুলিগুলোকে ওই কাপড়ের মধ্যে রাখা হলো। এরপর কিছুক্ষণ পর নাড়িয়ে এরপর কিছু কড়ের মধ্যে দুধ, এলাচ, চিনি মিশ্রণ করে ফোটাতে হবে। এরপর সিদ্ধ পুলিগুলোকে ওই দুধের মধ্যে দিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নিলেই প্রস্তুত।